এখানে প্রথমে একটা অ্যালগোরিদমের ডেফিনেশন দেওয়া আছে। তো অ্যালগোরিদমের ডেফিনেশন আমরা বলি যে অ্যান অ্যালগোরিদম ইজ ফাইনাইট স্টেপ বাই স্টেপ লিস্ট অফ অল ওয়েল ডিফাইন্ড ইনস্ট্রাকশন ফর সলভিং এ পার্টিকুলার প্রবলেম। তার মানে একটা প্রবলেমকে সলভ করার জন্য আমার কতগুলি ওয়েল ডিফাইন্ড ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে হয় ওয়ান আফটার অ্যানাদার স্টেপ বাই স্টেপ। একটা অ্যালগোরিদমকে আমরা মনে করো একটা কেক বানানোর একটা রেসিপির সাথে চিন্তা করতে পারি। একটা কেক বানানোর জন্য কি অনেক জিনিসগুলি সংমিশ্রণ করতে হয় না? ধরো ফ্লাওয়ার লাগে, ময়দা লাগে, সুগার লাগে, বেকিং পাউডার লাগে, ইস্ট পাউডার লাগে, ডিম লাগে, তারপরে কিছু অয়েল লাগে, তাই না? এই যে তুমি স্টেপ গুলি করবা, কোনটার পরে কোন স্টেপ করবা, এটার একটা আছে না, সিরিয়াল আছে না, কি বলো? এই রেসিপির মধ্যে কিন্তু সিকোয়েন্স আছে এবং পরিমাণও আছে, তাই না? তেল কতটুকু দিবা, ময়দা কতটুকু দিবা, ডিম কয়টা দিবা, সুগার কি পরিমাণ দিবা, তারপরে তোমার বেকিং পাউডার কি পরিমাণ দিবা, এটা কখন মিলাবা, পানি কি পরিমাণ দিবা, কতটুকু হিট দেবা, সবকিছু কিন্তু ওয়েল ডিফাইন। এই সবকিছু যখন ঠিকঠাক হয় তখন সুন্দর একটা কেক আসলে তৈরি হয়। তা আমরা এখানে ফর্মাল ডেফিনিশনে যেটা বলতেছি, একটা প্রবলেমকে সলভ করার জন্য আমার ওয়েল ডিফাইন্ড কিছু ইনস্ট্রাকশনকে স্টেপ বাই স্টেপ আমাকে এক্সিকিউট করতে হয়, এইটাকে আমরা বলছি যে এটা একটা অ্যালগোরিদম। এইখানে একটা ছোট্ট সিড ও কোড দেওয়া আছে। তোমরা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুইটা কোর্স অলরেডি পড়ছো, তাই না? তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও পড়ছো। তো এইখানে যদি তুমি দেখো যে আমাদের একটা ডেটা স্ট্রাকচার আছে, যেটা আমি ডেটা নাম, একটা অ্যারে আছে যে অ্যারেটার নাম হচ্ছে ডেটা। এই অ্যারেটার ভিতরে এন সংখ্যক ডেটা বা এন সংখ্যক ভ্যালু আছে। যেমন ধরো একটা ভ্যালু আছে 5, একটা ভ্যালু আছে 9, একটা আছে 21, একটা আছে 7, একটা আছে 3, আর একটা আছে 4। এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যারে থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে খুঁজে বের করা, আর ওই ম্যাক্সিমাম ভ্যালুটা কোন লোকেশনে আছে সেই লোকেশনটাকে জানা। ম্যাক্সিমাম ভ্যালুটা বের করা এবং ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যারোর কোন লোকেশনে আসা সেটা বের করা। তো এইখানে দেখো, প্রথমে আমরা কিছু পয়েন্টারকে সিলেক্ট করলাম, ইনিশিয়ালাইজ করলাম, কে সমান 1 বললাম, লক সমান 1 বললাম, আর আমরা ধরে নিলাম কি ম্যাক্স সমান ডেটা 1। এটা ডেটা হচ্ছে আমার একটা অ্যারে। এই ডেটার প্রথম লোকেশনে, 1 নম্বর লোকেশনে যে ডাটাটা আছে এইটাকে আমি ধরে নিলাম, এই ডাটাটাই ম্যাক্সিমাম। এখন এইটার সাথে আমি বাকি ডাটাগুলি কম্পেয়ার করব। এইখানে আমরা বলছি যে অ্যালগোরিদম অ্যানালাইসিস করার জন্য আমরা রিসোর্সের অ্যামাউন্টটাকে প্রিডিক্ট করতে চাই। একটু আগে যেটা বলেছিলাম যে দুইটা রিসোর্স আমাদের কাছে খুব দামি, একটা হচ্ছে মেমোরি আর একটা হচ্ছে কম্পিউটেশনাল টাইম। মেমোরি বলতে যে কি পরিমাণ মেমোরি আমাদের ব্যবহার হবে, আর অ্যালগোরিদমটা কত ফাস্ট হবে। এখন যদি দেখো, আমরা একটু আগে যে সিডো কোডটা দেখালাম, এখানের মেমোরির ব্যবহার সবচেয়ে বেশি কোন জায়গাতে? এবং তোমরা যদি দেখো এই অ্যারের সাইজ যদি বাড়ে তাহলে তোমার এই কম্পারিজনটা বাড়বে না। এই যে ইফ যে কম্পারিজনের ইয়েটা আছে, লুপটা আছে, অ্যারের ভিতরে যদি ডাটার পরিমাণ বাড়ে তাহলে কি আমার মেমোরি সাইজ বাড়বে না? জি স্যার, বাড়বে। জি স্যার, আমরা আসলে বেসিক্যালি এই রিসোর্সটাকে আসলে মেজার করতে চাইব যে আমাদের কি পরিমাণ মেমোরি লাগবে এবং এই অ্যালগোরিদমটা কি পরিমাণ ফাস্ট। এই দুইটা জিনিসকে আসলে মেজার করার জন্য আমরা একটু আগে যে সেটো কোডটা দেখালাম, তোমরা সবাই আমার সাথে একমত হয়েছো যে এইখানে আসলে আমার এই যে অ্যারে যেটা আছে, অ্যারেতে যত পরিমাণ ইনপুট দিব এই ইনপুটের উপরে আমার মেমোরিটাও নির্ভর করবে এবং কম্পিউটেশনাল টাইমটাও নির্ভর করবে, তাই না? জি স্যার। বাকি জিনিসগুলি আসলে আমাদের কাছে খুবই ঠুনকো আর কি, তাই না? যেমন যদি দেখো এইটা মাত্র একটা অপারেশন, এই যে সেট কে সমান 1, এটা একের অধিক কি ব্যবহার হবে? একের অধিক বার কি তোমার এই কাজটা করতে হবে?
log সমান 1 এটাও একবারই করতে হবে দেখো এই জায়গাতে এবং এটা কতবার করতে হবে এটা কিন্তু নির্ভর করতেছে এই দেখো ডেটার সাইজের উপরে তাই না জি স্যার তার মানে এখানে মেজর অপারেশনটা আসলে নির্ভর করতেছে ইনপুটের যে সাইজ তার মানে কতগুলি ডেটাকে আমি চেক করে ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে চাই এবং কতগুলি ডেটাকে আমি অ্যারেতে স্টোর করতে চাই আমরা আসলে যেটা এখন দেখলাম যে আসলে আমার একটা অ্যালগরিদম অ্যানালাইসিস করতে গেলে আমার রিসোর্সের অ্যামাউন্টটাকে আমরা প্রিডিক্ট করতে চাই সেই রিসোর্সের ভিতরে দুইটা রিসোর্সকে আমরা প্রিডিক্ট করতে চাই একটা হচ্ছে মেমরি আর একটা হচ্ছে কম্পিউটেশনাল টাইম তো কম্পিউটেশনাল টাইমের জন্য আমরা বেসিক্যালি দেখি যে একটা অ্যালগরিদমের ভিতরে কতগুলি প্রিমিটিভ অপারেশনস এক্সিকিউট করতে হয় বিফোর টার্মিনেশন একটা অ্যালগরিদম টার্মিনেট করার আগে কতগুলি অপারেশনস তাকে এক্সিকিউট করতে হয় আমরা এখানে বলেছি প্রিমিটিভ অপারেশনস বা বেসিক অপারেশন যে কতগুলি অ্যারিথমেটিক অপারেশন করতে হয় যোগ বিয়োগ গুণ ডেটা মুভমেন্ট কতগুলি আছে কন্ট্রোল কতগুলি কন্ট্রোল অ্যাকশন আমাকে এক্সিকিউট করতে হয় ডিসিশন মেকিং এর জন্য কি কি করতে হয় কম্পারিজনের জন্য কি কি করতে হয় এখানে একটা ছোট্ট অ্যালগরিদম আমাদের দেওয়া আছে দেখো অ্যানালাইসিসের জন্য আমরা দেখলাম মিন এ ওয়ান থেকে এ এন এম হচ্ছে একটা ভেরিয়েবল এর ভিতরে আমরা কোন ডাটাটা নিলাম এরের প্রথম এলিমেন্টের ডাটাটা আমি পুশ করছি তাই না এম এর মধ্যে তারপরে কিন্তু আমরা কম্পেয়ার করছি তাই না তাহলে এই এই অ্যালগরিদম দিয়ে কি আমরা মিনিমাম ডাটাটা খুঁজে বের করতে পারবো না এখন এইটার জন্য আমরা রানিং টাইমটাকে বলতেছি টিএল আচ্ছা এইটার জন্য একটা অপারেশন লাগবে না এই যে প্রথম ডাটাটাকে এম ভেরিয়েবলের মধ্যে নেওয়া এইটা একটা অপারেশন লাগবে তাই না জি স্যার জি স্যার এই ফর লুপটা কতবার এক্সিকিউট হবে বলো দেখি পর্যন্ত এন 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 হইলে সে বেরিয়ে যাবে তাই না জি স্যার ফর লুপটা এন আর এইটা হচ্ছে আসলে এন মাইনাস ওয়ান এই যে কন্ডিশন যেটা আছে আর তারপরে এই যে অ্যাসাইনমেন্ট আছে এম এর মধ্যে যে এআই রাখলাম এইটাও এন মাইনাস ওয়ান সংখ্যক অপারেশন করতে হবে এই সবগুলিকে যোগ করলে কি হয় থ্রি এন মাইনাস ওয়ান হয় না এখন দেখো এন এর মান যদি বড় হয় তাহলে তিন আর একের কোনো মূল্য আছে আমরা এই রানিং টাইম বের করার জন্য আমরা একটা অ্যালগোরিদমের গ্রোথটাকে আমরা দেখি গ্রোথ বলতে হচ্ছে আসলে এই যে আমরা এখানে যে বের করলাম যে টি এন সমান থ্রি এন মাইনাস ওয়ান এর ভিতরে আসলে কোন টার্মটা ভেরি করবে এখানে বলো তো দেখি এনটা ভেরি করবে না জি স্যার জি স্যার বাকি তিন আর এক কি ভেরি করবে এন এর সাথে না না এটা তো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তা আমরা আসলে যখন একটা অ্যালগরিদমের রানিং টাইম অথবা তার মেমোরি রিকোয়ারমেন্টটাকে আমরা প্রেডিক্ট করতে চাইবো অ্যাসেস করতে চাইবো তখন আমরা দেখব যে ওই অ্যাসেসমেন্টের জন্য আমাদের লিডিং টার্মটা কি আছে স্যার লিডিং টার্মটা কোনটা জায়গায় এন এন এর সংখ্যাটা এনটাকে লিডিং টার্ম বলতেছি কেন লিডিং টার্ম বলতেছি আমার এই যে টি এন সমান যে থ্রি এন মাইনাস ওয়ান বের করলাম এইখানে আসলে টি এন এর মানটা একমাত্র নির্ভর করবে এন এর উপরে বাকিগুলো তো আমার কনস্ট্যান্ট জি স্যার এন এন যদি বড় হয় টি এনটা বড় হবে এন যদি ছোট হয় টি এনটা ছোট হবে তাই না